আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের একটা অংশ দেখব, মূলত গ্রোসারি আইটেমের পোস্টার মার্কেটিং। চলুন আমরা শুরু করি। আমাদের প্রথমে লাগবে কিছু ইমেজ, গ্রোসারি আইটেমের ইমেজ। আমরা একটু প্রথমে দারাজে যাব, রিসার্চ পারপজে। এখানে গেলে আমরা কিছু, এখানে অসংখ্য ছবি আছে, এগুলো থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের ওয়েবসাইট রিমুভ বিজি, এটা 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 এগুলো পেনজি করাই আছে। বেসিক্যালি আমরা আমাদের এইখানে যতগুলো ছবি আমরা রিসার্চ করে বের করলাম সেগুলোই ক্লিন রিমুভ ডট বিজি থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিয়ে এখানে আমরা ইনসার্ট করেছি। এখন আমরা এগুলোকে বড় করব, বেশি বড় করা যাবে না, এটা সাইজ অনুসারে। এখন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে শ্যাডো, তাই না? এটা নিয়েই তো ঝামেলা। আমরা এখানে নিউ একটা লেয়ার নিলাম, সাপোজ শ্যাডোর জন্য আমরা ব্রাশ নেই, একটা এরকম করলাম, সিম্পলি ব্রাশ দিয়ে আমি একটা এরকম লাইট স্ট্রোক করে নিলাম, আমি শিফট প্রেস করে এটা এইভাবে ছোট করে নিলাম, কেমন? আচ্ছা, শ্যাডোটা তো অবশ্যই প্রোডাক্টের নিচে যাবে। এখন অনেকে যে কাজটা করে থাকে, কন্ট্রোল টি দিই, এটারা জাস্ট টেনে লম্বা করে এভাবে দেয়, তাই না? বাট শ্যাডোটাকে শুধুমাত্র এই তেলের নিচে, সবগুলা নিচে কিন্তু আছে। দেখুন, শ্যাডোটার উপরে কিন্তু ডিজাইনের সৌন্দর্যটা নির্ভর করবে। এই জন্য আমরা প্রত্যেকটা উপাদানের নিচেই শ্যাডো দিব, প্রত্যেকটার নিচে। জুম করব, অল্টার প্রেস করে জাস্ট কপি করে করে এখানে বসাবো। যেটা একটু বাঁকা আছে সেখানে কার্ভেচার দিতে হবে, যেমন ম্যাগিটটা কিন্তু কার্ভেচার লাগবে, রাধুনিরটার কার্ভেচার আবার এই দিকে যাবে, যাতে এটা সুন্দর লাগে। আমাদের রিয়েলিস্টিক ভাবটা বজায় রাখতে হবে। আমাদের এটাতে দিব, এইটাতে দিব, তেলটা আর একটু নিচে আনি। তাহলে আমাদের প্রোডাক্ট গেল, শ্যাডো গেল, আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড। আমরা এটারে সলিড কালার থেকে এমন ব্রাইট ইয়েলো দিলাম। ওকে, আমরা চাইলে রেডিয়াল ব্রাশ দিতে পারি, রেডিয়াল গ্রেডিয়েন্ট হিসাবে করতে পারি, অথবা সহজ হিসাবে ব্রাশ নেব সাদা কালার। দেখুন শেষ বড় করি, মানে আমাদের এখানে যে ফোকাস পয়েন্টারে বোঝায়, ঠিক আছে, দিলাম। এটারে দেখি স্কিন রাখি, শ্যাডো গোলা যাবে হচ্ছে মাল্টিপ্লাই করে, এটা যেটা সেটা সেটার অপাসিটিটা আমরা এখানে একটু এভাবে ডিম করে দিতে পারি, গেল ডাইনামিক। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের গ্রোসারি আইটেমের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডগুলো একটু কিচেন টাইপের হয়। আমরা আমাদের আর্টস্প্লাশ থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব, এত সুন্দর কিচেন তো আমাদের নেই, আমাদের একটু গরিব গরিব টাইপের দরকার। আচ্ছা, মাল্টিপ্লাই অপাসিটি রে ভাই, হ্যাঁ এটা ঠিক আছে, খুবই সামান্য অপাসিটি থাকবে, খুবই সামান্য ডাইনামিক লাগানোর জন্য, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এলিয়ারও লক, এটা ডিলিট, এবার আমরা টাইপোগ্রাফিতে মুভ করব। এখন ওকে, এটা নিলাম,
কন্ট্রোল J, হাতের মুঠোয় এটা একটু স্ক্রিপ্ট টাইপের বাংলা ফন্ট, স্ক্রিপ্ট দিলাম, উপরেটা এটা হচ্ছে আমি এর মাঝে ইমপ্লিমেন্ট করলাম। ওকে, এখন আমরা একটা লোগো ব্যবহার করতে পারি। লোগো কি দেই, এটার স্ক্রিনশট নেই। কন্ট্রোল ভি, ব্লেন্ডিং মোড যাবে হচ্ছে, মাল্টিপ্লাই তো দিলাম, এটা নিয়ে আমরা এখন একটু খেলবো। আর নিচে আমাদের যে অপশনগুলো, মূলত এখানে অ্যাড করতে হবে যে হেল্পলাইনগুলো, আমরা ওকে এটা আমরা সাদা দিলাম, কালো এটারে নিয়ে আমরা রেজিস্টার টাইপ করব, ডাবল ক্লিক করব, আউটার গ্লো করে দিব, আউটার গ্লো করলে এটা গ্লো দিবে, পোস্টার রেডি।